ঈদ মানেই আনন্দ উচ্ছ্বাস, ঈদ মানেই বাড়ি ফেরা, খুশি আর আনন্দের এই সময়টুকু পরিবারের সাথে কাটাতে কার না ভালো লাগে। তাই কর্মক্ষেত্র ছেড়ে পাড়ি জমানো জন্মভিটায়, বাসে ট্রেনে কিংবা লঞ্চে জীবনের ঝুঁকি নিয়ে সবাই ছোটেন বাড়ির পথে। অধীর অপেক্ষায় থাকা প্রিয়জনের মুখগুলো দেখে প্রাণ জুড়ায়, তখন মা বাবা বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশীর সাথে ঈদের আনন্দ যেন বহুগুণে বেড়ে যায়। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। কর্মব্যস্ততার চাপে চিড়ে চ্যাপ্টা হওয়া মানুষের কাছে ঈদে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফেরা যেন মুক্তি ও প্রশান্তির ছোঁয়া। এই স্রোতে নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত কোনো ভেদাভেদ থাকে না, বাড়ির সবাইকে নিয়ে আনন্দে মেতে ওঠার সময়ই এটি। দেশে আসতে অনেক কষ্ট, তারপরে তো দেশে আওয়া লাগে, দেশে সবাই আত্মীয় স্বজন সবাই আছে, মা বাবা আছে, ভাই বোন আছে, সবার সাথে ঈদ করার লেগে দেশে আসি। যদি না আসি তাহলে মনটা খারাপ লাগে, ঢাকা থাকলে বাড়িতে আসলে অনেকটা স্বস্তি মনে হয়। বে আইসে মাংস টাংস আনবাম রানবাম, বেরেলে হুটতে ধরে খায়াম। ঈদ উপলক্ষে নাতির সাথে এমন খুনসুটির জন্যই যেন অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন দাদি, এ যেন প্রজন্মের মেলবন্ধন। আমাকে আমার সাথে থাকতে অনেক ভালো লাগে, কারণ দাদুই যে আমাকে অনেক ভালোবাসে। যে আমার ছেলে, আমার ছেলের বউ, আমার নাতি হচ্ছে পৃথিবী, আমার আরেকটা পৃথিবী আছে দেশের বাইরে। আসতে একটু হ্যাসল হয়েছে, বাট তারপরেও ফ্যামিলিকে নিয়ে ঈদ করছি, এটাই সব থেকে বেস্ট পার্ট আর কি। ঈদে বাড়ি ফিরে বন্ধুকে কি ভুলে থাকা যায়? যে পথ ধরে একসময় কেটেছে শৈশব, সেই পথেই একসাথে ঘোরাঘুরি চলে জম্পেশ আড্ডা। এই ঈদের সময়টায় আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি যে কখন আসব, বন্ধুবান্ধবের দেখা হবে, ফ্যামিলির সাথে দেখা হবে, এবং এটার জন্য আলাদা করে আমাদের প্ল্যান থাকে। অনেক বন্ধুবান্ধব, অনেক আত্মীয় স্বজন যারা বাইরে থাকে কাজে চাকরিতে বা বিভিন্ন জায়গায় থাকে, তারা যখন আসে তখন দেখা যায় যে ঈদটা আরও বেশি আনন্দময়, আরও মানে অনেক মজা করা হয়। ঈদের আনন্দ ততক্ষণ পরিপূর্ণ হয় না যতক্ষণ পর্যন্ত না বন্ধুদের সাথে দেখা হয়। কেমন আছিস? রাতুল আমারও বন্ধু। ঈদ উপলক্ষ করে দেয় দেশের বিভিন্ন এলাকায় কর্মক্ষেত্রে থাকা বন্ধুদের একত্রিত হওয়ার, জম্পেশ আড্ডায় কৈশোরে ফিরে যাওয়ার। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।